বন্ধন গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ করছেন? আমাদের জানা মতে আমাদের এখানে যারা অংশগ্রহণ করে কেউই ফর্ম ফিল আপ করেনি, এবং শিক্ষামন্ত্রী বারবারই ভুল তথ্য দিচ্ছেন, এত হাজার, কখনো বলছেন 2200, কালকে বলছেন 6000। হ্যাঁ, আমাদের এখানে যারা অংশগ্রহণ করে তারা কেউই ফর্ম ফিল আপ করবে না, এবং এই প্রতিশ্রুতি দিয়েই সবাই সংগ্রামে নামার জন্য তৈরি হচ্ছে। 27 তারিখ যে ঘটনাটা ঘটলো, শাসক দল থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে সমাজের বিরুদ্ধে এই ঘটনাটা হয়েছে। এক নম্বর আমার প্রশ্ন, আর দুটো প্রশ্ন, শিক্ষামন্ত্রী গতকালকে বলেছেন যে সব শিক্ষকরা এই কাজ করতে পারে না, এটা যদি শিক্ষকরা এই কাজ না করতে পারে তাহলে আমার যেটা জানা যে তাহলে আপনাদের কিন্তু মামলা হবে, সেটার কাউন্টার আমি দিচ্ছি। শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন শিক্ষকরা এই কাজ করতে পারেনি, রাজ্যের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ প্রমাণ আছে। এই রাজ্যের যারা 10-10টা বছর 7-7টা বছর স্কুলে নিজেদেরকে উজাড় করে দিয়ে বাচ্চাদেরকে শিক্ষাদান করেছেন, কি নির্মম! ভূভারত এরকম কোন ইয়ে নেই। আপনারা দেখুন, আপনাদের মাধ্যমে শিক্ষকদেরকে পিটিয়ে চ্যাংদুলা করে এরকম অমানবিক, আর কিছু কিছু রাজনৈতিক দল বলছে আমরা নাকি সমাজ বিরোধী। আমি তাদেরকে চ্যালেঞ্জ করে দিতে চাই, আপনারা চিহ্নিত করুন, যদি ক্ষমতা থাকে তারা কারা সমাজ বিরোধী চিহ্নিত করুন। এখানে মধ্যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিল, এখানে কোনো সমাজ বিরোধী তো আসার প্রশ্নই নেই। যারা সমাজ বিরোধী বলছেন তাদের ইতিহাসটা একবার দেখুন, আপনাদের ইতিহাস কি, কাদেরকে সমাজ বিরোধী বলছেন, আপনাদেরকে ভেবে চিন্তে করে কথা বলা উচিত। আর কালকে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন 6000 ফর্ম মিলেছেন, 6000 আমাদের অ্যাডপ্ট টিচাররা নাকি 6000 গ্রুপ সি এবং গ্রুপ ডি তে ফর্ম ফিল আপ করেছেন, সেটা সম্পূর্ণ অসত্য তথ্য। আমাদের মধ্যে থেকে 10,323-এর মধ্যে থেকে কেউ এখন অব্দি গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেনি। কেন করবে? তার আত্মসম্মান ক্ষুণ্ণ হবে না? যে পিজিটি যে জিটি তে গ্রুপ ডি তে কেন ফর্ম ফিল আপ করবে? যার চাকরিই যায়নি, আমাদের তো চাকরিই যায়নি। কালকেও শিক্ষামন্ত্রী বলেছেন 10,323 সংখ্যাটা কোথাও নেই, অনেকদিন করে স্যার। পরশুদিন আমাদের রাজ্যের বরিষ্ঠ আইনজীবী রঘুনাথ মুখার্জী বলেছেন 127 বলে তাদেরকে মানে স্থায়ী সমাধান করা যায়, স্কুলমুখী করা যায়। আমরা এখনো দাবি করছি আজকের এই জায়গায় দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করে যে আমাদের চাকরি যায়নি, দপ্তর আমাদেরকে ভুল মিস ইন্টারেপ্ট করে আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমরা কিন্তু আমাদের অধিকার নিয়েই যাব। আজকে জেএমসি সাংবাদিক সম্মেলন করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমরা এই যে আন্দোলন, সে আন্দোলন থেকে 1 ইঞ্চি পিছবো না। আমরা আজ কালকে পরশুর মধ্যে এই সাংবাদিক সম্মেলন করে প্রণবদা বলতে চেষ্টা করেছেন আজকে আমরা এসডিপির কাছে অ্যাপ্লিকেশন করব আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে, আগামী দিন যেখানে গতদিন আমরা যেখানে আন্দোলন করেছিলাম সেখানে আমরা আন্দোলনে বসার জন্য, যদি আমাদেরকে সেই অনুমতি না দেয় আমরা কোর্টের দ্বারস্থ হব, হাইকোর্টের দ্বারস্থ হব। হাইকোর্ট থেকে যদি পারমিশন আসে তাহলে আমরা এখানে বসব। একটা কথা আপনাদেরকে বারবার বোঝাতে চাই, উনি বলছেন শিক্ষকদের উপর, তা এরা কারা? আমি শিক্ষামন্ত্রীকে বলছি আপনি চিহ্নিত করুন, তারা কি শিক্ষক না সমাজ বিরোধী? আপনি বলছেন কি শিক্ষকদের উপরে লাঠিচার্জ হচ্ছে, এই যে হাজার হাজারে শিক্ষকদের উপর লাঠিচার্জ হয়েছে, এগুলি কি অসত্য? এগুলি তো রাজ্যের গণতন্ত্র চতুর্থতম্ভ, যারা তারাই তো ইয়ে করেছেন, বিভিন্ন পত্রিকার মাধ্যমে প্রকাশিত করেছেন, এরকম ভাবে নির্মম প্রহার করেছে, মানে ফেসিস ছিল। আমরা 52 দিনের এই গণতান্ত্রিক পদ্ধতিতে সিটি সেন্টারের সামনে আমরা আমাদের রাজ্য অধিকারের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করে যাচ্ছি। এমন কি তৈরি হয়েছে আগরতলা শহরে 144 দ্বারা? আপনারা জানেন 144 ইম্পোস্ট করতে হলে তার আগে একটা অ্যানাউন্স করতে হয় যে আগামীকাল 6টা থেকে 144 দ্বারা জারি। প্রশাসন কোনো ধরনের সহযোগিতা করেনি আমাদের সঙ্গে কোনো ধরনের কোঅপারেশন করেননি। ভোর 5টার সময় আমাদের এক নেতৃত্বকে বাড়ি থেকে জবরদস্তি উঠিয়ে থানাত বসিয়ে রেখেছে। সেই দিন 5টার সময় আধাসামরিক বাহিনী, টিএসআর, সিআরপিএফ, বিএসএফ লাগিয়ে আমাদের শিক্ষকদের উপর অনুদা বলার চেষ্টা করেছেন, প্রাকৃতিক কাজটাও সুযোগ দেয়নি করার জন্য। কেউ গামছা পরেছিল, কেউ হাফপ্যান্ট পরেছিল, তাদেরকে চ্যাংদোলা করে এরম ভাবে লাঠি প্রহার করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে। ওই ডিটেনশন ক্যাম্পে নিয়েও গিয়ে শিক্ষকদের উপর অত্যাচার করেছে, কোনো ধরনের সকালের খাবার নেই, টয়লেটের ব্যবস্থা নেই, শুদ্ধ পরিশুদ্ধ পানীয় জল নেই, এবং ওদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আর যারা আগরতলায় মুখী, আমরা চেয়েছিলাম যে আমাদের একটা প্রতিনিধি দল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইতে যাবে, উনি যে 2 মাসের সময় দিয়েছিল সেইটা কেন এখন অব্দি কার্যকর করেনি? শুধু আমাদের একটা ডেলিগেটস যাওয়ার কথা ছিল, সেখানে পুলিশ অমানবিকভাবে এই কাক ঘুরে প্রচন্ড ঠান্ডার মধ্যে শিক্ষকদের উপর বল প্রয়োগ করেছে। আপনারা দেখেছেন কি অমানবিক ব্যাপার,
মিথ্যা মামলা জড়িয়ে আমাদেরকে বিভিন্ন কেসে জড়িয়ে দিয়েছে। আমরা কালকে থানা থেকে আমরা কোর্টে জামিন নিয়েছি, কি অপরাধ আমাদের? আমরা তাই বলছি, এই রাজ্যের গণতন্ত্র, গণতন্ত্রপ্রিয় মানুষ আমাদের পাশে আছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা সাংবাদিক বন্ধুরা আপনারা দেখেছেন, এই 52 দিন আমরা রাজ্যের গণতন্ত্রীয় মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন বলেই আমরা চলতে পেরেছি। আমরা এমন কোনো অগণতান্ত্রিক কাজ করিনি, আমরা 52 দিন যাবৎ সুশৃঙ্খলভাবে আমাদের দাবিগুলো রাজ্য সরকারের কাছে পৌঁছেছি। কী দাবি? আপনারা ভিশন ডকুমেন্টে বলেছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন 2 মাসের মধ্যে আমাদেরকে একটা স্থায়ী সমাধান করে। দেখা গেল ডিসেম্বর মাসের 2 তারিখ যখন কমপ্লিট হলো 2 মাস, তখন দেখলাম উনি আমাদের জন্য কিছুই করেননি। তখন আমরা জেএমসি সিদ্ধান্ত নিয়ে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে আমরা গণ অবস্থানে বসেছি সুশৃঙ্খলভাবে। আপনারা দেখেছেন কোনো ধরনের শিক্ষকরা অগণতান্ত্রিক পথ অবলম্বন করেননি। সেইখানে এমন কি হয়েছে আগরতলা 144 ধারা অ্যানাউন্স করেছে 8টার সময়, অথচ আমাদের ট্যান্ট ভেঙে দিয়েছে 5টার সময়। গত 7ই ডিসেম্বর থেকে আমরা সিটি সেন্টারের সামনে গণধর্ণায় বসছিলাম এবং 52 দিন অতিক্রমের পর গত 27 তারিখ যে ঘটনাটা ঘটল, ভোর 5টায় কোনো কিছু না জানিয়ে পুলিশ হঠাৎ করে আমাদের এই গণধর্ণা মঞ্চ ভেঙে দেয় বলপূর্বক। ঘুমন্ত অবস্থায় যেসব শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদেরকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং এখানে আমাদের যত টেন্টের যাবতীয় জিনিসপত্র, মালপত্র, ব্যাগ থেকে শুরু করে সমস্ত জিনিস তারা পুলিশ নিয়ে যায় বিনা নোটিশে, বিনা কোনো আগাম কিছু না জানিয়ে। এরপরে আমরা কি লক্ষ্য করলাম, ভোরবেলায় এই ঘটনার পর 6টার পর আবার আগরতলা শহরে 144 জারি হয়। আমরা সারা রাজ্যের 10,300 শিক্ষক যারা আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়ে এসেছিলেন তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়, যার ফলে আমরা সবাই সিটি সেন্টারের আবার মিলিত হওয়ার চেষ্টা করি। আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল ওই দিন আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব, এগুলোর জবাব চাইতে যাব। আমরা এর আগেই ডাইরেক্টরের সাথে দেখা করেছি, শিক্ষা সচিবের সাথে দেখা করেছি, তারা স্বীকার করলেও তারা কোনো রিটার্ন আমাদেরকে প্রতিশ্রুতি দেবে বলে 16 তারিখ থেকে শুরু করে অনেক দিন আমরা অপেক্ষা করেছি। 52 দিন হলে পরেও যখন হয়নি, আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে জানাচ্ছি আমাদের এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং একটা চূড়ান্ত সময়সীমা আমরা বেঁধে দিয়েছিলাম। এই চূড়ান্ত সময়সীমা পার হবার পর আমরা লক্ষ্য করলাম 27 তারিখ এই ঘটনা ঘটল। তার প্রেক্ষিতে আমরা সিটি সেন্টারের সামনে আবার যখন শিক্ষকরা জড়ো হলো, পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে শিক্ষক শিক্ষিকাদেরকে এমনভাবে আক্রমণ করলো, শিক্ষিকাদেরকে প্রচণ্ড মারধর করলো, প্রায় 300 শিক্ষক শিক্ষিকা আহত হলেন, এখনও জিবি হাসপাতালে অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা আবারও জয়েন্ট মুভমেন্ট কমিটি থেকে শুরু করে সমগ্র রাজ্যের 10,330 চাইছে আমরা আগামী দিনে আন্দোলন করব আমাদের ন্যায্য দাবি আদায়ে। এর জন্য আমরা ইতিমধ্যে পুলিশের কাছে অনুমতি চেয়ে 1 তারিখ যাতে আমরা কর্মসূচি নিতে পারি তার জন্য অনুমতি চাইছি। যদি পুলিশ অনুমতি না দেন আমরা কোর্টে দ্বারস্থ হব। আমরা অচিরেই একটা মুভমেন্ট করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি, প্রশাসনিক কাজকর্ম গুছিয়ে আমরা আবারও গণধর্ণায় বসে আমাদের ন্যায্য অধিকার আদায় করব, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। ইদানিংকালে আমরা লক্ষ্য করলাম রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজ্যের শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে 10,000 আরও বিভ্রান্ত করার চেষ্টা করছেন। উনি বারবারই ওনার কথা থেকে সরে আসছেন এবং ভুল তথ্য পরিবেশন করে আমাদেরকে বঞ্চিত করার একটা কৌশল নিচ্ছেন। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাই এবং আগামী দিনে আমরা এই ন্যায্য পাওনার আদায়ে কঠিন থেকে কঠিন সংগ্রাম লড়াই করতে আমরা প্রস্তুত, আগামী দিনের জন্য আমরা তৈরি হচ্ছি। আগামী কবে থেকে আপনারা আন্দোলন করবেন? আমরা ইতিমধ্যে 1 তারিখের জন্য প্রেয়ার করেছি, আজকে একটা কপি যাবে, আজকে যদিও রবিবার, আশা করি এর যদি অনুমতি না হয় আমরা কোর্টের দ্বারস্থ হব। তাই আমরা
নির্দিষ্ট করে কালই বলতে পারছি না, অনুমতির অপেক্ষায় আমরা আছি। গণধর্ণা প্রথমত, দ্বিতীয়ত পুলিশের বক্তব্য, পুলিশের কাছে পার্শ্ববর্তী রবীন্দ্রপল্লী এলাকার সরকারি আবাসনের যারা বাসিন্দা তারা অভিযোগ জানিয়েছে আপনাদের যে দাবি দাওয়া নিয়ে মাইকিং, তার ফলে তাদের সম্পূর্ণ অসত্য কথা আমি বলছি। রবীন্দ্রপল্লীর থেকে উদ্দেশ্য প্রণোদিত হবে দুজন ম্যাডাম, তারা নাকি তাদের ঘুমের অসুবিধা হয়, তাদের ঘুমটা বড় না এই যে 52 দিন ধরে শিক্ষকরা, হ্যাঁ 52 দিন ধরে শিক্ষকরা রাস্তায় আছে সেটা বড়। উনাদের উনারা উনাদেরকে উদ্দেশ্য প্রণোদিত হবে একটা ডিএম এর কাছে চিঠি দিয়েছে, আবার শুনেছি বিভিন্ন আমাদেরকে জানাচ্ছেন। ওরা যদি এতই মানবিকতা হতো ওরা তো আমাদের সঙ্গে কথা বলতে পারতো, এবং অন্য সিগনেচার জাল করে ওনারা ডিএম এর কাছে দিয়ে মহকুমা শাসক জেলা শাসক আমাদেরকে জানাতে পারতো, জেলা শাসক মহকুমা শাসক আমাদের জানাতে পারতো। আরেকটা কথা বলছেন যে অলোকদা, আরেকটা কথা বলেছিল ওরা যখন আমাদেরকে বলেছিল আমরা কিন্তু মাইক বন্ধ করে দিয়েছি, এবং আপনারা দেখেছেন যেদিন মশাল মিছিল করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের জ্যাম শিশু প্রতিনিধিরা, আমিও গিয়েছিলাম দুপুরবেলা, এসডিপিও ছিল কিচক চিরঞ্জিৎ চক্রবর্তী স্যার এবং পশ্চিম থানার ওসি ছিল, ওনাকে আমরা বলেছি যে আমরা আজকে সন্ধ্যার সময় একটা মশাল মিছিল করবো। ওনারা বলছে কতজন, আমরা বলছিলাম যে 500 থেকে 1000 হবে, তো ওনারা তো আমাদেরকে অ্যালাউ করেছে এবং সিকিউরিটি তো প্রোভাইড করেছে, সেটা আপনারা দেখেছেন রুট ম্যাপ দিয়েছে। তাহলে আবার পুলিশ প্রশাসন এডিশনাল এসপি বলছে কি মশাল মিছিল পারমিশন, এগুলি অসত্য তথ্য। এখন তো বলছি উনাদের সঙ্গে কথা বলতে কথা বলার সময় আমাদেরকে ট্যাপ রেকর্ড করতে হবে, কারণ ওনারা বারবার মিথ্যা বলছেন যে আমরা নাকি পারমিশন চাইনি। আমি এখনো বলছি সেদিন এসডিপিও ছিল এবং ওসি সাহেব ছিল, ওনারা ম্যাপ আমাদের ম্যাপ ছিল রবীন্দ্র ভবন না, এই ওরিয়েন্ট চমুনি হয়ে আর এম এস চমুনি হয়ে আসার কথা, কিন্তু যেহেতু আমাদেরকে এসডিপি বলছে ওখানে নাকি একটা চিফ মিনিস্টারের প্রোগ্রাম আছে, কুলচুক্তি একটা প্রোগ্রাম আছে, তাই রুটম্যাপটা আমরা কামাঞ্চনী হয়ে আবার হরিঙ্গ বসক হয়ে বর্তলে গিয়েছি। ওনারা পারমিশন দিয়েছিল এবং আমাদের মিছিলের সামনে পর্যাপ্ত পরিমাণের পুলিশ ছিল, তাহলে আবার কেন বলছে পারমিশন দিচ্ছে না? পারমিশন না নিলে তারা তো ওই সময় আমাদেরকে বলতে পারতো যে পারমিশন নেই, পারমিশন ছিল। পুলিশ প্রশাসনের লোক এইসব ভুল এবং অসত্য কথা বলছে, আর ওই রবীন্দ্রপল্লীর এটা সম্পূর্ণ অসত্য, তাদেরকে দিয়ে করানো হয়েছে। আসলে 4টার সময় 144 দ্বারা জারি হয়েছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে, আপনারাই বলুন না এমন কি পরিস্থিতি তৈরি হয়েছে আগরতলা শহরে 144 দ্বারা, তাহলে প্রমাণিত হয় রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, এটাই তো বলবো। কখন 144 দ্বারা, যখন নাকি আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়, আমরা তো আইন শৃঙ্খলা বিঘ্নিত করিনি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছিলাম। তাই আমরা আবারও বলছি এই আন্দোলন আমরা ছাড়বো না, আমরা আন্দোলনে ছিলাম, আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো, যতক্ষণ অব্দি আমাদের ন্যায্য অধিকার আমরা অর্জিত না করতে পারি ততক্ষণ অব্দি আমরা আন্দোলনে থাকবো। আপনারা দেখেছেন আমরা আজকেই এসডিপি কে চিঠি দেবো, এটা নিয়ে সাংবাদিক সম্মেলন, আর যারা এখনো হসপিটালাইজ আহত আছে তাদেরকে দ্রুত সুস্থ ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে, তাদেরকে স্বাস্থ্যের সমস্ত ব্যয়ভার বহন করতে হবে রাজ্য সরকারকে। পুলিশ যেভাবে অমানবিকভাবে হেসিস সুলভ আচরণ করে আমাদেরকে লাঠিপেটা করেছে, বাড়িতে গিয়ে উঠিয়ে এনেছে, আগরতলায় আপনারা দেখেছেন ভূভারত এরকম চিহ্নিত হয়নি শিক্ষকদের উপর আক্রমণ, সেটা শুধু আগরতলার ত্রিপুরা রাজ্যে নিউজ হয়নি, সেটা ন্যাশনাল নিউজ হয়েছে, এটা জি নিউজ হয়েছে, এনডিটিভিতে দেখেছে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন বাইরের সাংবাদিকরা বলছে ই ক্যা হে টিচার লোকের উপর লাঠি চার্জ কর রা হ্যা। মানে ফেসিস্টিকা যদি আরো ভয়ঙ্কর কিছু থাকে তারা সেই ধরনের বল প্রয়োগ করেছে আমাদের। হ্যাঁ আমাদের মধ্যে থেকে শিক্ষকদের মধ্যে থেকে কোনো ঢিল চোরাচুরি করেনি, ঢিল চোরাচুরি করে পুলিশের পোশাক পরে কিছু জানি না তারা, তারা সমাজদ্রোহী, তারা পুলিশের ভেস্ট পরে, তাদের নেম প্লেট ছিল না, আমরা লক্ষ্য করেছি পুলিশ হলে তার নেম প্লেট থাকার কথা ছিল, সেটা তো আপনাদের দিকে দিয়ে ছুড়ছে না, মোটেই না, ওদিক থেকে ছুড়েছে, যেদিকে পুলিশ ছিল সেদিক থেকে। আপনারা কোনো প্রমাণ আছে আপনারা দেখেন না কোনো শিক্ষকদের কাছে লাঠি ছিল, কোনো পাথর ছিল? আমরা সুশৃঙ্খলভাবে, এও কি ভয়ঙ্কর ব্যাপার, জাতীয় পতাকার উপর লাঠি চার্জ এরকম হয় ভূভারতে শিক্ষকদের উপর, শিক্ষকদের কাছে ন্যাশনাল ফ্ল্যাগ, সেই ন্যাশনাল ফ্ল্যাগের উপর লাঠি চার্জ। আমার দুইটা প্রশ্ন, অতিরিক্ত পুলিশ মাফিক এই ঘটনাটা ঘটিয়েছে রাত্রিবেলা থেকে পুলিশের এই পরিকল্পনা, এবং সরকার পুলিশকে দিয়ে বিভিন্ন কায়দা করে রাজনৈতিক দলের মদত নিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে আন্দোলনকে দমানোর জন্য।